আসসালামু আলাইকুম। আমরা আসছি, দেখতে পাচ্ছেন যে কাজী ফার্ম টাঙ্গাইলের মুরগির বাচ্চা নিতে আসছি। আমরা খুবই উৎফুল্ল। আমরা ইনশাল্লাহ সকালে ইনশাল্লাহ আমাদের সেটে মুরগির বাচ্চা উঠে ফেলবো। এজন্য সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে সেটেতে। আসসালামু আলাইকুম। একটু দূরে বাচ্চাটাকে দূরে রাখতে হবে, কারণ এটা বাইরের ঠান্ডা আবহাওয়া থেকে মাত্র আসছে। এটা যেন মেশিন করতে পারে, এর কারণে আমরা চিকারটের ভিতরে বাচ্চা দেওয়ার আগে সময়ের জন্য মজলাবো বাইরে কাটুন রেখে দিব। তারপরে যখন এগুলা মোটামুটি তাপমাত্রার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে আমরা পানি দেওয়া উপরে নিচে করেন, এই মধ্যে দিয়ে ভালোভাবে না প্রথম দশের পানি তো কয়টা হয়েছে বলো, বাচ্চা জানি পড়ে না, কয়টা হয়েছে? ওকে ছেড়ে দেবো, বিসমিল্লাহ ওকে নামাও, বিসমিল্লাহ রহমান বলো, বাতি দিয়ে না পানি সারে মনে দিয়ে দেবো, আমার দেবো দশটা দেও, চালু করো। কয়টা হয়েছে? দশটা। ওকে দিয়ে দাও, বাস এখন প্যাকেটগুলো ওই সাইড দিয়ে নাও, গুনে গুনে ছাড়বা বাচ্চা, গুনে গুনে বাচ্চা ছাড়বা, তুমি পানি দাও, পানি দাও, পানি দাও, বিসমিল্লাহ বলে দিও, গুনে ছাড়বে বাচ্চা। কে কয়টা ছাড়লে? তুমি কয়টা দিছো? তোমার এই প্যাকেট আসতে দাও, আসতে দাও, বিসমিল্লাহ করে দিও, কেটে তাড়াহুড়া করিস কে, খেলো তাক চুপচাপ। কয়টা দিছে পানির পাত্র? চারটা। কেন আমাকে শব্দ দিবাই দিছে ব্যাগটা দিয়ে? এটা দে আমাকে, ওটা দে, এক প্যাকেট করে গুনবা, আমাকে বলবা দশ তো পানির পাত্র কই, চল্লিশ পেয়েছে রাখ, কই পানির পাত্র চল্লিশটা সরো, আস্তে আস্তে দাও, তুমি কি করছো? পানি কি এই পাঁচটাতে শেষ করে দিছো? দেখো আগে তুমি ওইটা, তোমার কাম ওইটাই, তোমার এখানে থাকতে হবে না, তুমি ওইটা দেখবা
কি অবস্থা বিসমিল্লাহ বলছো এক প্যাকেট শেষ হবো কয়টা হলো আমার জানা নেই তুই কয় প্যাকেট শেষ করছে গুলি আমার বলবি ছাড়বে 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 মিস শুদ্ধি করে বাড়ি নিয়ে যাও একেবারে দাও অসুবিধা কি না থাকে দাও তুই সমস্যা ও না সব প্যাকেট শেষ প্যাকেট তুই করতে আমাদের আগুন ধরে না আচ্ছা একটা দাও একটা দাও ব্রাহ্মণে তাই করো খাই খাইতে দে পানি দেখ কিভাবে পানি খাই খাতায় লেখো এটা এটা সাদা পিসটা দেখো 48-50 লাইন আছে মাপ দিছি বাচ্চা এই বক্সগুলো নিয়ে যাও নিয়ে আগুন ধরা যাও সুজিব ওই যে গর্তের ভিতরে এই নিয়ে যাও তোর সাথে হ্যাঁ ঝাড়ুটা করে সুজিব এই তুমি এদিকে এই তুমি এদিকে তুমি এদিকে আছো তুমি ওইখানে থাকবা বাইরের দিক দিবা উঁচা হয়েছে কি মনে হয় শোনো সবগুলো কাঠের থেকে নামা দাও পেপারে দিয়ে কি হয় বুঝুক তাই দাও সবগুলো দাও তো কাঠটা এনে দেখো ও তারটা কম না বাবা অল্প সময়ের মধ্যে পেপার ভিজা ফেলে যাবো তোমার ওই পেপারটা সঠিক হয়নি ওই যে হ্যাঁ ওইটা সাইজ করো তাহলে হ্যাঁ এখন বাজে কত ৬টা ৫০ ৭টা ৫০ ১ ঘন্টা ৮টা ৫০ তাহলে ৮:৩০ সময় তুমি থাকবে এখানে তোমার সাথে আর একজন কাক নিবা আরো ২ জন নিবা কে থাকবার সাথে হ্যাঁ থাকবার সাথে তাদের এই বিষ্ঠায় খেতাবালি সব এনে নিয়ে আসবি অন্য কোনো মানুষ এখানে ঢুকবে না যা বাড়ির থেকে আসবে তারা তাহলে সরাসরি এখানে কেউ না আসে ঠিক আছে বাড়ির তারা যারা আসবে ওদের অনেক ইটি মিটে হেরে তারপর আসা লাগবে বাইশে কিন্তু এখন দেখো যে বাচ্চা কিন্তু সব পানি খেতেছে একাই এবং সঠিক তাপমাত্রা বোঝার উপায় কি থার্মোমিটার দেখতে হবে না তোমাকে বাচ্চার অবস্থা দেখছো এরা একটু নামাজ দেয় এদের সব সব খেয়াল রাখতে হবে
খাবার দেব কি খাবারটা দেব স্টার্টার দেব এরকম মনে থাকে আর তুমি যখন খাবার দে ভাই তোমার নাম কি মাহবুব বস্তাটা কানিতে নিয়ে আসবা একটা বস্তা এনে এসে খুলবা সুতাটাই খুলবা ঠিক আছে তুমি ওই যে খাদ্য পাতল লম্বাগুলো আছে নৌকা দেখছো আর ভিতরে মানে তিন ভাগের দুই ভাগ ভরে রাখবা ঠিক আছে পুরা জানি ভরে দাও না দেবারে সুন্দরভাবে যে এরকম দিবা এরকম একটা এরকম একটা এরকম দিবা ঠিক আছে আর একটা গোল ছোট আছে না লাল ওর ভিতরে কিছু দিবা দেয়ার উপর দিয়ে রেখে দিবা সুন্দরভাবে মিলাই দিবা তার আগে প্রথমে তুমি না এমনি দু একটা এরকম সেটা দিবা বলবো দু একটা সেটা দিবা তোমার দৃষ্টিকোণে যদি তুমি দেখো যে পানির পাত্র যেহেতু আমরা নিচে দিছি এই ভিজাই গেছে পেপারটা তোমার কাছে মনে হয় যে পেপার ভিজে গেছে তাহলে ওখানে একটা নতুন পেপার দিবা রিপ্লেস পেপারটা আছে এখানে বুঝছো এভাবে দিয়ে দিবা আর এটা শব্দ করতেই থাকবে যখন খাবার খাবে তখন খাবার খাওয়ার পরে দেখবা যে কী হইতেছে এটা দৌড়াদৌড়ি করবে পানি খাবে দৌড়াদৌড়ি করবে পানি খাবে এটা গতি থাক আর এই সজীব আমি স্টেকটা করি এই যে এটা এটার দরকার কী কেন দেখবা ওই যে সিবি সামারি যেখানে আছে না সেখানে যা দেখবা যে বাজারে বয়ে রয়েছে বুঝছো কারণ একটা জায়গায় বয়ে থাকবে যে বয়ে থাকে দেখবে না মাঝে মাঝে হাতে পারে কিন্তু এখন না এখন ওরাই দৌড় পারবে ওরাই দৌড় পারবে দৌড় পারে পারে যে পানির কাছে বীজ জেনে হয়েছে পানিগুলো খাওয়া ফেলবে তুমি শোনো যদি তুমি দেখো যে পানি শেষ হয়ে গেছে কোনো পাত্রে তাহলে তুমি ডাইরেক্ট টিউবওয়েল থেকে পানি নিয়ে আসবা একটা বালতিতে টিউবওয়েল থেকে পানি না যেটাতে শেষ হবে ওদের তুমি সাদা পানি দিবা কারণ মেডিসিন পানি আমি এসে দেবো আমি বাংলাদেশের জেনে থাকি আমি ছয়টাই আছি বারোটা আছি একটা আছি আমি এসে পানি দেবো মেডিসিন পানি ঠিক আছে কিন্তু তুমি যদি দেখো একটা ফুরাইছে আমি একটাই পানি কী পানি দিবা সাদা পানি কিন্তু সব ঠিক বের করার দরকার নাই ওকে এবারে সাদা পানি তারপর আমরা হিসাবে যার মেডিসিন দিই আবার মেডিসিনটা কীভাবে গোলায় কীভাবে ডায়রিয়া মধ্যে দেখতে হবে একটা জিনিস আছে আমরা ভিটামিন সি আনছি না এক গ্রাম তিন লিটার পানিতে আর একটা কি আনছি ওষুধ অ্যান্টিবায়োটিক আছে এটা এক গ্রাম এক লিটার পানিতে তাহলে আমি ছয় লিটার পানি মিশাবো ছয় লিটার পানিতে দুই গ্রাম দেবো কি দুই গ্রাম দেবো হচ্ছে ভিটামিন সি আর হলে কার ছয় লিটার পানিতে ছয় গ্রাম দেবো হলো অ্যান্টিবায়োটিক মনে থাকবে আচ্ছা আর গ্রামের মাপটা তোমরা কি দেখছো ওই ওষুধেরই দেখ গ্রামের মাপ ওইটা এটা যখন আমরা দেবো দেওয়ার পরে ছয় লিটার পানি আবার এই ছয়টার ভিতরে ভাগ করে আমরা দেবো ঠিক আছে মনে থাকবে কেন আমরা এই ওষুধটা মিলাবো আর হলো দেখবা মাঝে মাঝে দাঁড়ায় রয়েছে না অনেক সময় দাঁড়ায় থাকবে ওই দাঁড়ায় থাকলে ওটাকে তোমরা একটু নাড়া দিয়ে দিবা যাতে পানির কাছে যাই সবাই পানির কাছে যাবে আর পানি অল্প সময় শেষ হবে ছয় লিটার পানি দিছো না হ্যাঁ মাহবুব পাঁচ লিটার পানি বাচ্চা কত দিই চারশো বাচ্চা তাহলে একজন কত পানি করে পায় একটা বাচ্চা কতটুকু পায় বাড়ি করো পাঁচ হাজার মিলিলিটার পানি আছে পাঁচ হাজার মিলিলিটার না নাকি এক হাজার মিলি সমান এক লিটার তাহলে পাঁচ লিটার দিবে পাঁচ হাজার মিলিকে ভাগ দেবে হলে চারশো দেওয়া দেখো কতটুকু পায় হ্যাঁ বারো পয়েন্ট পাঁচ মিলি তোরা যদি গেলে বারো পয়েন্ট সাড়ে বারো মিলি তোরা যদি এখন ছয় মিলি করে পানি খাই তা আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে হিসাবটা এইভাবে বুঝতে হবে তোমাকে যে একটা বাচ্চা তো বারো মিলি পানি মানে অত শরীরই আর বারো মিলি মতো হয় নাই তাহলে সে তার পানিগুলো খাবে ঘুরে ঘুরে পানি খাবে তুমি এরকম ঘুরে ঘুরে দিবা যেখানে জড়ো হবে সেখানে ঘুরে দিবা যেখানে
মনে করে যে চাপা লাগবে এখানটা ঘুরে ঘুরে দিবা বুঝছো আমার ওখানে বুড়াঙ্গের নিচে তাপ এক যদি তাপ আছে এত তাপ আছে বাচ্চা যে কোনো জায়গায় ঠান্ডা পাবে সেখানে যাবে অতএব প্রথম এই দুই তিন দিন আমাদের তাপ যত থাকবে তত খুশি হইবেন মনে মনে মানে তাপেই হচ্ছে পরিদা হবে ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে তোমাদের